एवरीवन, दिस इज रोशी एंड वेलकम टू माय चैनल। तो आजकल वीडियोते हमें तुम्हारे साथ शेयर करब हाउ टू प्रिपेयर फॉर अ एंट्रेंस एग्जाम लाइक एएनएम, जीएनएम, जेनपास यूजी, जेनपास पीजी, स्टेट मेडिकल फैकल्टी एंट्रेंस एग्जाम বা আরও অন্যান্য কোনো এক্সাম হতে পারে। বেস্ট স্টাডি টিপস এভার। তার আগে বলি, আমি কোনো মোটিভেশনাল স্পিকার নই বা এক্সপার্ট নই। যে পয়েন্টগুলো আমি আমার নিজের লাইফে নিজে পড়াশোনায় অ্যাপ্লাই করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। ওকে, তো আমাদের বাড়িটা একটু রোড সাইড, সো কিছু আওয়াজ আসতে পারে, কিছু মনে করো না। হ্যাঁ, প্রথম পয়েন্ট, প্রিপেয়ার অ্যাকর্ডিং টু দ্য সিলেবাস। তুমি যেটা এক্সামের যে এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, সেই এক্সামের সিলেবাসটা তোমাকে ভালো করে জানা উচিত যে আমাকে এই জিনিসগুলো পড়তে হবে, তাই না? তো আই থিঙ্ক দ্যাট এএনএম, জিএনএম বলো, জেনফাস, ইউজি, স্টেট মেডিকেল ফ্যাকাল্টি, নিট, সবারই সিলেবাসটা জানা আছে অলরেডি। এই নিয়ে অনেকগুলো ভিডিও তোমরা ইউটিউবে পেয়ে যাবে, আমারও ভিডিও দেওয়া আছে। তারপর দু নম্বর পয়েন্ট আসছে, মেক আ টাইম টেবিল। টাইম টেবিলটা খুব ইম্পর্টেন্ট আমাদের লাইফে, বিশেষ করে পড়াশোনার ক্ষেত্রে। যদি তুমি একটা নির্দিষ্ট শিডিউল মেনটেন না করে পড়াশোনা করো, আলটিমেটলি তোমার কিছুই হবে না। তুমি ভাবছো যে কাল থেকে পড়াশোনা স্টার্ট করবো, টুমোরো নেভার কামস, তাই না? কালকের দিনটা কালই থেকে যায়। বাংলা একটা কথা আছে না, কাল সারা জীবন কালই থাকে, কাল কখনো জীবনে ফিরে আসে না। তোমাকে একটা রিয়েলিস্টিক টাইম টেবিল, যে টাইম টেবিলটা তুমি ফলো করতে পারবে। আমরা না মানে কী করো তো, আমরা ওকাতের বাইরে টাইম টেবিল বানাই, মানে 12 ঘন্টা, 14 ঘন্টা, 15 ঘন্টা, 16 ঘন্টা টাইম টেবিল দিয়ে একটা বিরাট বড় টাইম টেবিল বানাই আর দেওয়ালে আটকায় রাখি। আলটিমেটলি কিছুই হয় না। সো একটা রিয়েলিস্টিক টাইম টেবিল তৈরি করো এবং সেই টাইম টেবিলটা যাতে তুমি ফলো করতে পারো। তুমি যদি সেখানে 5 ঘন্টাও রাখো, ঠিক আছে, তুমি 5 ঘন্টাই রাখো, যেটুকু তুমি তোমার সাধ্যমতো পারবে, যেটুকু তোমার নিজের মানে কী বলবো আওতার মধ্যে আছে, সেরকম একটা টাইম টেবিল তৈরি করো। টাইম টেবিল তৈরি করার সময় অবশ্যই একটা জিনিস মনে রাখবে, যে দিনের শুরুটা যেন তোমার একটা ইজি সাবজেক্ট দিয়ে হয়। ধরে নাও যে তুমি এএনএম জিএনএমের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাহলে তুমি লাইফ সায়েন্স মেজরিটি স্টুডেন্ট লাইফ সায়েন্সটাকে ভালোবাসে, সো একটা ইজি চ্যাপ্টার, একটা ইজি সাবজেক্ট। সো দিনের শুরুটা তুমি যদি তোমার পছন্দের সাবজেক্ট দিয়ে শুরু করো, তোমার পড়তেও ভালো লাগবে, মানে দিনটা একটু কী বলবো হেলদি মনে হবে, ফ্রেশ লাগবে, ভালো লাগবে। তো অবশ্যই টাইম টেবিল বানানোর সময় লাইফ সায়েন্স বা যদি কেউ জেনপাস এসএমডব্লিউ নিটের জন্য হয়, তাহলে বায়োলজিটাকে সকালবেলা রেখে দাও, ঠিক আছে। এনএম জিএনএমের জন্য ছোটা সাবজেক্ট তুমি যদি ডেইলি 1 ঘন্টা করে পড়ো, মানে 6 ঘন্টা এনাফ। আর জেনপাস বলো বা এসএমডব্লিউ বলো, তো এই দুটোর জন্য তুমি যদি ডেইলি তোমার পিসিবি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি 2 ঘন্টা করে সময় দাও, জাস্ট 2 ঘন্টা, বা কেউ যদি 1.5 ঘন্টাও সময় দাও, এনাফ, ঠিক আছে। নিজের টেক্সট বই পড়ো, টেক্সট বইয়ের পাশাপাশি যে কোনো একটা প্র্যাকটিস সেটে। তো বইয়ের ব্যাপারে অলরেডি আমার বলা হয়ে গেছে, সে নিয়ে আমি কিছু আর বলতে চাই না। ওকে, তো তারপর 3 নম্বর পয়েন্ট যেটা আসে, টার্গেট আ চ্যাপ্টার, ঠিক আছে। ধরো নাও তুমি পড়তে বসলে তুমি ভাবছো আমি কী পড়বো, তুমি জানোই না তোমাকে কী পড়তে হবে। তাহলে তোমার যদি আগে থেকে একটা চ্যাপ্টারকে তুমি টার্গেট করে রাখো যে নেক্সট টাইম আমি এই চ্যাপ্টারটা পড়বো, তাহলে পড়তে বসে তোমাকে আর ভাবতে হবে না আমি কী পড়বো। তুমি পড়তে বসেছ, তুমি ভাবছো এটা পড়বো, হুট করে কারো ফোন আসলো বা টুক করে কেউ এটা হোয়াটসঅ্যাপে মেসেজ করলো, টেলিগ্রামে মেসেজ করলো, তুমি ওখানে চলে গেলে, তুমি ডিসচার্জ হয়ে গেলে তোমার পড়াশোনা থেকে। তাই এটা নির্দিষ্ট টাইম টেবিল মেনে একটা চ্যাপ্টারকে টার্গেট করো, অ্যান্ড টার্গেট ইউর সেলফ অলসো। নিজেকেও একটা টার্গেট রাখো যে আমাকে এই 1 ঘন্টার মধ্যে এই চ্যাপ্টারটা ফিনিশ করতেই হবে, যে করেই হোক আমাকে ফিনিশ করতে হবে, এনি হাউ আই হ্যাভ টু ডু, ওকে, কারণ এটা আমার ড্রিম, ইটস মাই ড্রিম। প্রথম কথা তো আমি বলতে চাই, নিজের ডেডিকেশন লেভেলটা এতটা উঁচুতে নিয়ে যাও, নিজের ড্রিমটাকে এতটা প্রায়োরিটি দাও যাতে তোমাকে কেউ ডিস্ট্রাক্ট না করতে পারে, ঠিক আছে। অলওয়েজ অ্যাভয়েড ডিস্ট্রাকশন। ডিস্ট্রাকশন আমাদের জীবনের খুব বড় একটা কী বলবো প্রবলেম, সবার জীবনে ডিস্ট্রাকশন। পড়তে বসলেই ফোন চলে আসে, কোনো বন্ধুবান্ধব ফোন করলো বা কেউ ভিডিও কল করলো, ঠিক আছে, নেটফ্লিক্সের ওয়েব সিরিজের নোটিফিকেশান চলে আসলো, বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়া তো পুরো ডিস্ট্রাকশনে ভরে গেছে। সো এই ডিস্ট্রাকশনটাকে তোমাকে অ্যাভয়েড করতে হবে। তুমি যদি ডিস্ট্রাকশন অ্যাভয়েড না করতে পারো, ইউ কান্ট অ্যাচিভ ইউর ড্রিম। ডিস্ট্রাকশন তোমাকে অ্যাভয়েড করতেই হবে। ধরে নাও যে মানে তোমার ড্রিমটাকে বা তোমাকে কন্ট্রোল করছে অন্য কেউ,
তাই না? তুমি ঘন্টার পর ঘন্টা ফেসবুক করছো, ঘন্টার পর ঘন্টা হোয়াটসঅ্যাপ করছো, সো তোমার টাইমটা ছিনিয়ে নিচ্ছে তোমার কাছ থেকে অন্য কেউ, তোমাকে অন্য কেউ কন্ট্রোল করছে। নিজের সময়টা নিজে লেখো যে এই সময় আমি কী করবো, তোমাকে অন্য কেউ যাতে কন্ট্রোল না করতে পারে। সো অনেকেই আমাকে বলে যদি মোবাইলের প্রতি অ্যাডিকশন হয়ে গেছে, সো আমি এই অ্যাডিকশন থেকে কীভাবে মুক্তি পাবো? ভাই, অ্যাডিকশন অ্যাডিকশন বলে কিছু হয় না, ওটা অ্যাকচুয়ালি এসকেপ, তুমি এসকেপ করছো। মানে আমাদের ব্রেন সবসময় সস্তার খাবার খুব পছন্দ করে, ভীষণ পছন্দ করে। তুমি যখন পড়তে বসবে না, তোমার মাথায় প্রেশার পড়ছে, যেটা তো যেটা খাদ্য তুমি চাইছো না সেটা তোমাকে জোর করে পড়তে হচ্ছে, তোমার ভালো লাগছে না পড়তে, এই কী সব মুখস্থ করতে হচ্ছে, কী সব পড়তে হচ্ছে, ব্যাং ভালো লাগছে না। তোমার ওই সময় একটু গান শুনতে ভালো লাগছে, ওই সময় তোমাকে একটু ওয়েব সিরিজ দেখতে ভালো লাগছে, একটা মুভি দেখতে ভালো লাগছে, ইউটিউব ভিডিওস দেখতে ভালো লাগছে, নিজেকে একটু এন্টারটেইন করতে ভালো লাগছে, তাই না? একটু লোকের পিছনে খোঁজাতেও ভালো লাগছে, একটু দেখি ট্রেন্ডিংয়ে কী কী সব চলছে, ব্যাস এইভাবে করে তুমি কাটাচ্ছ। মানে তুমি জাস্ট নাও প্রেজেন্ট টাইম থেকে মুক্তি চাইছ, তুমি স্বল্প কিছুক্ষণের জন্য নিজেকে তোমার যেগুলো তোমাকে কী বলবো, যেগুলো তোমাকে স্ট্রেস দিচ্ছে, যে যে পড়াশোনাটা তোমাকে স্ট্রেস দিচ্ছে, সেই স্ট্রেস থেকে তুমি মুক্তি চাইছো। তাই যখন তুমি একটা জায়গা থেকে এসকেপ করছো, পড়তে বসেছো, হুট করে কেউ ফোন করলে তুমি তাকে সময় দিচ্ছ, বা তুমি সোশ্যাল মিডিয়ায় চলে যাচ্ছ, নিজেকে প্রশ্ন করো যে আমি কেন পালাচ্ছি, আমার কাছে আমার ড্রিমটা বেশি নাকি আমার সোশ্যাল মিডিয়াটা বেশি? ওকে, এইভাবে করে আমার মনে হয় তুমি তোমার ডিস্ট্রাকশন থেকে মুক্তি পেতে পারো। অলওয়েজ আস্ক ইউর সেলফ, অলওয়েজ আস্ক ইউর সেলফ, আমি কী চাই, আমি কী হতে চাই, আমি কী করছি, কেন করছি? ওকে, তো চার নম্বর পয়েন্টটা তো আমি ডিস্ট্রাকশনের মধ্যে বলেই দিলাম। তারপর চ্যাপ্টারটা নিয়ে বসেছো, ঠিক আছে, এটা একটা বই আমি নিচ্ছি, তো এটা একটা বই নিলে, বইটা তো বইটা নেওয়ার পর একটা চ্যাপ্টার ভালো করে পড়ো। প্রথম চ্যাপ্টারটা যেটা আছে এখানকার, এই চ্যাপ্টারটা ভালো করে নিয়ে নিলে, ঠিক আছে, জীবন বিজ্ঞান ও পরিবেশের জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় সাধন। সো চ্যাপ্টারটা নিলে, এই চ্যাপ্টারটা অনেকটা একটু বড়ো আছে, তো একটু এটাকে সাব চ্যাপ্টারে ভাগ করে নিলে, ঠিক আছে, স্নায়ুতন্ত্র এক জায়গায় রেখে দিলে, তোমার হচ্ছে গমন, তোমার চলন, মুভমেন্ট, এগুলোকে এক জায়গায় রেখে দিলে, সাব চ্যাপ্টারে ভাগ করে নিলে, একদিন গমন পড়লে, একদিন তুমি চলন পড়লে, একদিন স্নায়ুতন্ত্র, একদিন আমাদের চক্ষু, এভাবে করে ভাগ ভাগ করে পড়ো, তাই না? তো যখন পড়বে চ্যাপ্টারগুলোকে হাইলাইট করবে, ঠিক আছে, একটা হাইলাইটার মানে কালার করবে, ঠিক আছে, কালার করবে, অ্যান্ড শর্ট নোটস বানাবে। এই জিনিসগুলো মনে রাখতে আমাদের খুব কষ্ট হয়, তাই শর্ট নোটস কীভাবে বানাবে অলরেডি তা নিয়ে আমি ভিডিও দিয়েছি, তাই না? আমি কতগুলো শর্ট নোটস তোমাদেরকে বানিয়ে দিয়েছি, নিজে সেভাবে বানাও না, আমার অপেক্ষায় আর কদিন থাকবে, তাই না? আমাকে তো অনেকটা জিনিস সামলাতে হচ্ছে, টেলিগ্রাম সামলাতে হয়, আর অনেক রকম আমার ব্যক্তিগত জীবন আছে, আমি তাও চেষ্টা করি ভিডিও আপলোড করার। সো নিজের ল্যাঙ্গুয়েজে শর্ট নোটস বানাও, নিজের ভাষায়, একদম পাতি ভাষায়, যেটা তুমি নিজে বুঝতে পারো। হাতের লেখা যে তোমাকে আহা মরি ভালো করতে হবে তা নয়, তুমি যাতে বুঝতে পারো জিনিসটা। ওকে, তো এটা একটা, হ্যাঁ, এক ঘন্টা পড়ার পর প্লিজ কিছু ব্রেক নাও, ঠিক আছে, কিছু পিরিয়ডের জন্য, কিছুক্ষণের জন্য মিনি ব্রেকস নাও। ওই ব্রেকের সময় তুমি গান শোনো, ঠিক আছে, মা বাবার সাথে কথা বলো, ভাই বোনের সাথে কথা বলো, তো তোমার যদি যা ইচ্ছা, যেটা তোমাকে ভালো রাখে, যেটা তোমাকে মাইন্ডটাকে ফ্রেশ রাখে, ঠিক আছে, স্ট্রেস থেকে তোমাকে মুক্তি রাখে, মুক্ত রাখে বাংলায়, তো সেগুলো করো। অ্যাটলিস্ট 10 মিনিট বা 15 মিনিট ব্রেক নাও, ঠিক আছে, ছবি আঁকো, গান গাও, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু ইন ইউর লাইফ, তো সেগুলো করো, দেখবে তোমার ভালো লাগবে, দেন আবার পড়ো, ঠিক আছে, এইভাবে করে রেগুলার করে পড়াশোনা করো, দেখবে তোমাদের অনেক অনেক হেল্প হবে। আমি যে আজকের কথাগুলো বললাম, অ্যান্ড আজকে পড়লাম কালকে পড়বো না, এটা করলে হবে না, অলওয়েজ তোমাকে কনসিস্টেন্সিটা মেনটেন করতে হবে, রেগুলার পড়তে হবে, অল্প করে পড়ো বাবা, তোমাকে বেশি পড়তে হবে না। আমি আমার লাইফেও বেশি পড়তাম না, আমি যখন ক্লাস 9-10 পড়তাম, আমি অল্প অল্প করে পড়তাম, বাট যেটুকু পড়তাম আমি ভালো করে পড়তাম। সো যেটুকু পড়বে ভালো করে পড়বে, ওকে, আর অবশ্যই ডিজিটাল সোর্সের হেল্প নেবে, লাইক ইউটিউব ভিডিওস, ঠিক আছে, ইউটিউবে তুমি যদি কোনো একটা চ্যাপ্টার সার্চ করো, কোনোটা টপিক সার্চ করে যেটা তোমার বুঝতে সমস্যা হচ্ছে, দেখবে তুমি অনেক ভিডিও পেয়ে যাবে, হিন্দিতে প্রচুর ভিডিও, আমাদের বাংলা একটু কম ভিডিও পাবে এডুকেশনাল, বাট হিন্দিতে তুমি প্রচুর ভিডিও পেয়ে যাবে, ভালো ভালো এক্সপার্টরা যারা শেখাচ্ছে,
ঠিক আছে। সো ডিজিটাল সোর্সের অবভিয়াসলি হেল্প নাও। আর যারা এখনও পর্যন্ত আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি, তোমরা টেলিগ্রামে জয়েন হতে পারো। সেখানে আমি অনেক অনেক স্টাডি মেটেরিয়ালস ফ্রিতে প্রোভাইড করি, দ্যাট গোনা বি রিয়েলি হেল্প ইউ। ওকে, আর যারা এখনও পর্যন্ত আমাদের বইটা কেননি, তো আমাদের বইটা কিনতে পারো। আমাদের একটা ইবুক আমরা লঞ্চ করেছি, সো তোমরা আমাদের ইবুকটা কিনতে পারো জাস্ট 50 rupees। আমি এই ভিডিওটার ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এবং আমার বইটার লিঙ্ক দিচ্ছি। সো এটাই আমার কথা ছিল, অ্যান্ড তোমাদের সাথে আমার ঘামি ঘামিয়ে গেছি। সো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। স্টে টিউন, টাটা।